আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশান মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। ডিএফ ফাইল, আমি এর আগে একটি টিউটোরিয়াল করেছি, সেখানে দেখিয়েছি 67, 39, আজকে দেখাবো 65, 80, যতগুলো ডিএ ফাইল রয়েছে অর্থাৎ যতগুলো সেট রয়েছে। এখানে আমরা কিন্তু আমি বারবারই বলে থাকি যে যদি ফ্ল্যাশিং শিখতে চান তাহলে আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের ফুলি ফুল ডিটেলস বুঝিয়ে দেব। ছোট্ট একটি ফাইল, 4 MB, 5 MB ফাইল, ডিএ ফাইল, এই ডিএ ফাইলের সাহায্যে কতটুকু হয়রানি হতে পারেন আপনি আপনি নিজেও জানেন না। তো এই টিক্সটি দেখে রাখুন, অবশ্যই আশা করি 100% আপনাদের এই কাজটি অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং এই ফাইলটি কাছে রেখে দিন। যদি 65, 80 কোনো সেট আপনার কাছে আসে, আমি শিওরলি ভাবে আমি আপনাদের বলতে পারি যে এই এই এটা আপনাদের দরকার আছে। তো যারা এপারপি বাইপাস করতে স্পার্ট তারা কিন্তু যে কোনো সেটি এপারপি বাইপাস করতে পারে। তো বাইপাস করতেও কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু এই ফাইলটির সাহায্যে জাস্ট কিছু সময়ের মধ্যেই আপনারা এপারপি বা বুটিং ফাইল, এই অর্থাৎ আপনি যে সেটটি রয়েছে সেই সেটটি কিন্তু বুট করাতে পারবেন। তবে আরেকটি কথা, অবশ্যই আপনি যে সেটটি বুট করাবেন বা ফ্ল্যাশ করবেন, রিড করবেন, যেটা করুন না কেন, আপনার ইউএসবি ড্রাইভারটা অবশ্যই দিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এমটিকে অল ইন অল ডিএ এসপি বিন, অর্থাৎ এসপিডিতেও হবে এবং বিভিন্ন টুলসেও হবে। আজকেই আমি সেই বিভিন্ন টুলস দেখিয়ে তারপরে আমি আপনাদেরকে রিসেট করে দেখায় আমি আপনাদের আজকে ফুলি ফুল ধারণা দিয়ে দেবো যে এই ডিএ ফাইল যদি থাকে তাহলে আপনারা কতটুকু হেল্পফুল হতে পারেন এবং এই টুলসের সাহায্যে কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আমি আগেই বলেছি, তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে মিরাক্কেল টুলসটি রয়েছে, এই টুলসটির সাহায্যে এপারপি রিসেট করার চেষ্টা করব। দেখুন আমি বারবার ট্রাই করব এবং অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত এটা কাজ হয় কি না সেই বিষয়টা প্রমাণ সহকারে, প্রুফ সহকারে আমি আজকে আপনাদের দেখাবো। তো অবশ্যই আমার এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তা না হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 65, 80 একটি সেট। এই সেটটা কি সেট এটা যদি আমি বলে দেই তো সেটা একটা বিষয়, এবং আমি যদি শুধু সিপিউটা বলে রাখি 65, 80 তাহলে আর কোনো সেটের নাম বলতে হবে না। জাস্ট 65, 80 যে সেটগুলো রয়েছে সেই সেটগুলো আপনারা এপারপি রিসেট করতে পারবেন। তো দেখুন আমি এখানে বারবার ট্রাই করতেছি কিন্তু আমার সেট এপারপি রিসেটটি কখনোই নিচ্ছে না, কারণ এখানে এই সেটটি জাস্ট দেখুন এখানে লোডারটা কিন্তু পাচ্ছে না, অর্থাৎ বুট লোডারই লোডে নিতে পাচ্ছে না, বুট পেয়েছে কিন্তু লোড পাচ্ছে না, মানে অর্থাৎ সেটটি কিন্তু পারফেক্ট ভাবে পাচ্ছে না। তো এখন আমি আরেকটি টুলসের সাহায্যে আমি আপনাদের এপারপি বাইপাস করে চেষ্টা করব, দেখুন এটাতে হয় কিনা। তো আমি এটাতেও চেষ্টা করেছি, হয়নি, তারপরেও কিন্তু আপনাদেরকে আমি এই টিউটোরিয়ালটি করব জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে একটি ডিএ ফাইলের সাহায্যে আপনি এপারপি রিসিট করতে পারবেন এক ক্লিকে। তো বিভিন্ন প্রকার ফাইল আমি দিয়ে দেখেছি কিন্তু অবশ্যই আপনাকে ডিএ ফাইলটা ইউজ করতে হবে এবং ডিএ ফাইল সম্পর্কে আজকে ধারণা নিয়ে নিন, অর্থাৎ শুধু মিরাক্কেলে নয় আরও যে সেটগুলো রয়েছে সেখানে। তো আমার এই এনসিকে টুলসটি আমি রান করার চেষ্টা করছি, ওকে আমি উপরে এখান থেকে এটি রান করব।
তো গাইস রান হতে একটু সময় লাগবে এই টুলসটি। অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমি আপনাদের ফুললি ফুল ডিটেলস আজকে দেখাবো 6580 কিভাবে এফআরপি রিসেট করবেন যে কোনো টুলসে জাস্ট ডিও ফাইলের সাহায্যে। তো ডিও ফাইল সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না, এবং হয়তো কেউ এভাবে বিশদ সিন্ধু ভাবে কেউ আলোচনা করে আপনাদেরকে দেখাবে না। তো এখানে আমি আমার এনসিকে যে টুলসটি রয়েছে সেই টুলসটি কিন্তু আমি এখানে রান করেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এফআরপিটা রয়েছে, আমি এখানে ইউজ করে দেব এবং আমার ইউএসবি কেবলটা লাগিয়ে দেব। তো লাগানোর পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা এফআরপি রিসেট হচ্ছে কিনা বা হবে কিনা। তো আমার কেবলটা আমি লাগিয়ে দিলাম, তো দেখুন অলরেডি নিচে কিন্তু ফেল লেখা এসেছে। তো আরো যতগুলো সিস্টেম রয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন, সেখানে বারবারই ফেল আসবে অথবা আপনাকে এফআরপিটা বাইপাস করতে হবে। সেই ক্ষেত্রে গাইস এই যে আমি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার টুলস কিন্তু আমি এখানে ইউজ করলাম, তো আমি সব এখন কেটে দেব। কেটে দেওয়ার পর আমার যে মিরাক্কেল টুলসটি রয়েছে সেই মিরাক্কেল টুলসটি আমি এখানে রান করব। তো মিরাক্কেল টুলসটি রান হতে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি টুলসটি রান না হওয়া পর্যন্ত। তো টুলসটি যখন রান হয়ে যাবে তখন আমি আপনাদের দেখাবো, এবং ডিএ ফাইলটি ব্যাকআপ হিসেবে আমি আপনাদের দিয়ে দেব। তো মিরাক্কেলটি রান হবে, হওয়ার পরে আমি আপনাদের পারফেক্ট ভাবে দেখিয়ে দিতে পারবো। তো দেখুন এখানে অলরেডি চলে এসেছে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমার এটি রান হয়ে যাবে। তো ওকে দেখুন এখানে আমার যে টুলসটি রয়েছে টুলসটি রান হয়ে গিয়েছে। রান হওয়ার পর গাইস এখানে এই যে আমার এখানে ডিএ ফাইলটা রয়েছে, ডিএ ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন, এই ডিএ ফাইলটা আমি মিরাক্কেল যে টুলসটি রয়েছে এখানে আমি এক্সপোর্ট করব, অর্থাৎ ইম্পোর্ট করব। তো সর্বপ্রথম আমাকে মিরাক্কেল আসতে হবে, মিরাক্কেল এমটিকে, এমটিকে থেকে এক্সট্রা, এক্সট্রা থেকে এখানে এক্সট্রা সেটিংস রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডিএ ফাইল। তো আমার যে লোকেশন রয়েছে সেই লোকেশনে আমি গিয়ে আমার সেই ফাইলটা আমি দেখিয়ে দেব। দেখানোর পর গাইজ অবশ্যই দেখুন এখান থেকে আমি ট্রাই করব, এখানে কিন্তু আমি টিক মার্কটি দেইনি। তো ট্রাই করার পর আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি হয়তো বলতে পারেন যে না এটি আগের থেকেই এরকম ছিল। তো দেখুন এখানে আমি আমার ইউএসবি কেবলটা লাগিয়ে দেব, ইউএসবি কেবলটা লাগানোর পর দেখুন একই সেম টু সেম অপশনটা রয়ে গিয়েছে। তো ডিও ফাইল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে দেখুন আমি আপনাদের আবার দেখাই। ডিও ফাইলটা বুটিং হিসেবে, এক্সট্রা বুটিং হিসেবে কাজ করে, এই এক্সট্রা বুটিংটা খুবই ভালো ভালো বিষয়। তো এখানে দেখেন বারবার আমি টাইপ করছি কিন্তু এটা কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ ডিএ ফাইলটা আমি এখনো টিক মার্ক দেইনি, অর্থাৎ ওকে সচল করিনি। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন যে আমার এফআরপিটা রয়েছে এখানে ফোন আনলক এগুলো আমি দিয়ে দেখব যে আসলে এটা কাজ করে কিনা। তো আমি এখানে আবার দিয়ে দিচ্ছি। গাইস একটি বিষয় জানতে হলে অবশ্যই আপনাকে ডিটেলস জানতে হবে, তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আমি কিন্তু আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি যে এই টুলস এই টুলস এই টুলস কাজ করছে না, এই অপশনটা কাজ করছে না, সবগুলো দেওয়ার পর কিন্তু আমি আপনাদের দেখাবো যে আসলে ডিএ ফাইলটা কতটুকু উপকারী জিনিস। তো ওকে আমি এখানে চলে এসেছি, আসার পর আমার এখানে টিক মার্কটা আমি অন করে দিলাম এবং জাস্ট আমি এখানে ইয়েস নো করে দিলাম এবং আমার ইউএসবি কেবলটা লাগিয়ে দিলাম। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আমার এটি রিসেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন গাইস ওকে হয়ে গিয়েছে। এই হলো ডিএ ফাইল, ডিএ ফাইলের সাহায্যে কিন্তু আমি রিসেট করতে পারলাম। তো গাইস আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকুন সুস্থ থাকুন, সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন।